আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা একজন পেশেন্টকে রিসিভ করেছি যিনি ডিপিআরসি হসপিটালে ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান স্যারের আন্ডারে আজকে উনি ভর্তি হয়েছেন। আমরা একটু ওনার কাছ থেকে জানার চেষ্টা করব মূলত উনি কী ধরনের সমস্যাটা নিয়ে এই হসপিটালে ভর্তি হয়েছেন এবং কতদিন থেকে উনি এই সমস্যাটায় ভুগছিলেন। আসুন দর্শক, একটু পরিচিত হয়ে নিই। আসসালামু আলাইকুম, আপনার নামটা যদি একটু বলেন আমাদেরকে। মঞ্জুর আক্তার। মঞ্জুর আক্তার, বাসা কোথায় আপনার? ফেনীতে। ফেনী কোথায়? আচ্ছা, আমরা জানি আপনি ডিপিআরসি হসপিটালে স্যারের আন্ডারে থেকে ট্রিটমেন্ট নেওয়ার জন্য এত দূর থেকে এসেছেন, আপনার মূলত সমস্যাটা কি কি ছিল যদি একটু বলেন। আমার মূলত হাঁটুতে সমস্যা ছিল, হাঁটতে কষ্ট হতো, শিরাতে কষ্ট হতো। আচ্ছা, আর হাতের এই গোড়ালিটা ব্যথা করত। আচ্ছা, পিঠে বা আপনার কোমরে কোনো ব্যথা ছিল? কোমরে ব্যথা মানে ওই হাঁটুর ব্যথাটা বাড়ার সাথে সাথে তখন একটু কোমরে ব্যথাটা বাড়তো। আচ্ছা, তখন বুঝতে পারিনি যে হাঁটু ব্যথা না, যত দিন গিয়েছে তখন ধীরে ধীরে এটা বুঝতে পেরেছেন। এটা প্রথম শুরুটা হয়েছিল কতদিন আগে? প্রায় 4 বছর। 4 বছর আগে। তার আগে আপনি মোটামুটি ভালো ছিলেন, সাংসারিক সব কাজকর্ম করতেন, পুরো সংসারকে একাই সামলাতেন, আলহামদুলিল্লাহ। দর্শক, ওনার ট্রিটমেন্ট অলরেডি আজকে থেকে শুরু হয়ে গেছে, আমরা আশা করব উনি ইনশাল্লাহ সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে উনি বাসায় ফিরে যাবেন। সো ওনার ট্রিটমেন্ট চলমান অবস্থা আছে, আমরা আবারও ওনার কাছে আসব, সে পর্যন্ত অপেক্ষা থাকুন। আজকে কততম দিন আপনার? আজকে আমার 14তম দিন। 14তম দিন। আপনার যে এই যে কাঁধের যে ব্যথাটা ছিল সেটার কি অবস্থা? কাঁধেরটা আল্লাহ দিলে ভালো লাগছে। কোমরে ব্যথা? কোমরে আছে এখন একটু, ওই এটা করার পর হইতে একটু লাগতেছে। কততম দিন থেকে বুঝতে শুরু করেছেন এই ব্যথাটা ধীরে ধীরে আপনার কমে আসতেছে? প্রায় 8-9 দিন পরে থেকে আপনি বুঝতে শুরু করেছেন যে ব্যথাটা ধীরে ধীরে কমে আসছে। মাঝখানে আপনার ব্যথাটা একটু বেড়ে গিয়েছিল, বাট এখন আবার দেখছেন যে উন্নতির দিকে, আলহামদুলিল্লাহ। হয়তো আর কয়েকটা দিন আপনাকে হয়তো রাখতে হতে পারে, হয়তো এর ভিতরে ইনশাল্লাহ আপনার ব্যথাটা চলে যাবে, সেই পর্যন্ত আমরা একটু দেখতে থাকবো, আবার আসবো আপনার কাছে। ধন্যবাদ, সেই পর্যন্ত ভালো থাকুন। দর্শক, আজকে আমার সাথে যিনি আছেন উনি সুস্থ হয়ে চলে যাচ্ছে, ওনার যে ভালো লাগার জায়গাগুলি, ভালো লাগার মনের যে ভাবগুলো আপনাদের কাছে প্রকাশ করবে, সেই জন্য আসলে মূলত আপনাদের কাছে নিয়ে আসা। আমাদের বিষয় কিভাবে জানতে পেলেন? আমি ইউটিউবে ফেসবুকে দেখি আসছি আর কি। আমি গত বছর আসছি এখানে, ভর্তি হওয়ার কথা ছিল তখন, তখন ভর্তি হই নাই। এক বছর আগে স্যারকে দেখিয়েছিলেন? হ্যাঁ, গত মাসে। আচ্ছা, যখন দেখালেন স্যারকে আপনি আপনার সমস্যাগুলি, স্যার আপনার বুঝলো, আপনাকে ট্রিটমেন্ট লিখে দিল, তো প্রাথমিক অবস্থায় স্যার আপনাকে কি বলেছে আসলে ট্রিটমেন্টটা কিভাবে নিতে হবে বা করতে হবে? প্রথমে স্যার বলছে ভর্তি হওয়ার জন্য। আচ্ছা, তা আমার আমি ওই প্রস্তুতি নিয়ে আসিনি, এই জন্য আমি ভর্তি হইনি, আমি চলে গেছি। আচ্ছা, স্যারকে বলছি যে স্যার আমি এখন পারবো না ভর্তি হইতে, আমি আমার ওই প্রস্তুতি ছিল না, তা আমি চলে গেছি এখন। আসার পর আপনাকে কতদিনে ভর্তি দেওয়া হয়েছিল? 15 দিনে। 15 দিন ভর্তি দিয়েছে। আজকে পর্যন্ত কতদিন হয়েছে? আজকেও 15 দিন। 15 দিন হয়েছে। আজ থেকে ম্যাম আপনি 4 বছর, 4.5 বছর বা 3 বছর যাই বলি, আপনি টোটালি অনেকটা অসুস্থ ছিলেন, অনেকজন ডক্টর দেখিয়েছেন, আপনি কাঙ্ক্ষিত একটা ফলাফল পাননি, সুস্থতা অর্জন করতে পারেননি। অবশেষে আমাদের হসপিটালে এসে স্যারের ট্রিটমেন্ট নিয়ে আজকে অনেকটা সুস্থ হয়েছেন। আসলে এই ভালো লাগার জায়গা থেকে নিশ্চয়ই আপনার মনে ভালো লাগতেছে বা আপনি নিজেকে অনেক সুস্থ মনে করছেন, তো আগের চাইতে ম্যাম কতটুকু সুস্থ মনে করছেন নিজেকে? মোটামুটি 80% ধরা যায়। আচ্ছা আচ্ছা, মানে আমাতে এখনো ইঞ্জেকশন দিছে যে স্যার, ওই ইঞ্জেকশনের ব্যথাগুলো এখনো আছে, মানে যেখানে যেখানে সুই মারছে ওইখানে, এমনি মোটামুটি। মানে আপনি বলতে চাচ্ছেন আগের চাইতে অনেকটাই সুস্থ হয়েছেন, তো আজকে তো চলে যাবেন, আজকে চলে যাচ্ছেন নিশ্চয়ই আপনার মনে অনেক ভালো লাগতেছে, তো সেই ভালো লাগার জায়গা থেকে আপনার মতো ম্যাম অনেক হাজার হাজার পেশেন্ট আছে বাংলাদেশে, পরিসংখ্যানে দেখা গিয়েছে 98% হচ্ছে বাত ব্যথা জনিত সমস্যা নিয়ে প্রত্যেকটা পরিবারে একটা অন্তত পেশেন্ট থাকে, তো তাদের উদ্দেশ্যে কি কিছু বলার আছে কিনা? আমি বলবো আমার মতো সেও আসে, একটু চিকিৎসা নে, দেখুক, ভালো হইতে হবে, আল্লাহ ভালো করলে ভালো, জি আল্লাহ চাইলে কি না করতে পারে। জি জি, ডক্টর তো একটা উসিলা মাত্র, ভালো তো করবে আল্লাহ, কিন্তু আপনি চেষ্টা করতে হবে, আপনি চেষ্টা করতে হবে একজন দক্ষ ডক্টরের কাছে যেতে হবে, যেখানে গেলে আপনি একটা পরিপূর্ণ চিকিৎসা পাবেন। তো ম্যাম আপনি আমাদের এখানে ভর্তি থেকে প্রায় 15 দিন ভর্তি থেকে সুস্থ হয়েছেন, আজকে হেঁটে বাড়িতে চলে যাচ্ছেন, তো
এই যে আমাদের চিকিৎসা ব্যবস্থা, আপনাকে তো প্রতিদিন 3 বেলা ফিজিওথেরাপি দেওয়া হয়েছে, আমাদের ডক্টর শফিউল আপন স্যার আপনাকে প্রতিদিন যে দেখেছে, ট্রিটমেন্ট দিয়েছে বা পরিবর্তন লাগলে পরিবর্তন করে কোন যেভাবে ভালো হবে সেভাবে করার চেষ্টা করেছে, তো আসলে স্যারের যে এই দক্ষ চিকিৎসা ব্যবস্থা বা ট্রিটমেন্ট ব্যবস্থা সেটা আপনার কেমন লেগেছে ম্যাম? না, আমার কাছে ভালোই লাগছে। আপনার মনে কি এই বিশ্বাসটা এসেছে যে এই ধরনের সমস্যার জন্য হওয়াতে তো আমি আসছিলাম? আচ্ছা আচ্ছা, সবাই ভিডিও দেখি, ভাবছি যে আমারও হয়তো ভালো হবে, এভাবে এইভাবেই আসছি আর কি। আচ্ছা, মনে কি সেই বিশ্বাসটা এসেছে যে এই ধরনের সমস্যার জন্য এই ফিজিওথেরাপির মাধ্যমে একমাত্র সুস্থ হওয়া সম্ভব? হ্যাঁ, এখন তো বিশ্বাস হয়েছে, ভবিষ্যতে বলা যায় আর কি। তো ম্যাম, এই আপনার এই বিশ্বাসটা, এই ভালো লাগার জায়গাটা একটু যদি আমাদের দর্শকের উদ্দেশ্যে শেয়ার করতেন, ক্যামেরার দিকে তাকিয়ে বলেন। সবাই আসুক, আমার যারা অসুস্থ তারা আসুক, কাশি আমার মতো চিকিৎসা নেই, হয়তো আল্লাহ ভালো করলে ভালো হবে স্যারের উসিলে, এই আর বলার তো কিছু নাই। ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থেকে আপনার মনের ভাষাগুলি, ভালো লাগার জায়গাগুলি শেয়ার করেছেন, এবং কি দর্শকের উদ্দেশ্যে এতটুকু বলতে চেয়েছেন যে আপনারা যেখানে যান, যেখানেই আপনি ট্রিটমেন্ট নেবেন বা এই ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য যে ডক্টরের কাছেই যাবেন, সুস্থ হওয়ার জন্য একজন দক্ষ ডক্টরের কাছে যেতে হবে, ভালো প্রযুক্তি দ্বারা যারা ট্রিটমেন্ট দিয়ে থাকে। তো ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার আপনার ভাষায় আপনার শেয়ার করার জন্য কথা বলি। আমরা এখানে শেষ করে দিব। দর্শক, শুনতে পেলেন, আজকে আর আমরা কথা বাড়াচ্ছি না, আমাদের পেশেন্ট আজকে যিনি আছেন তিনি হচ্ছে আপনাদের কাছে এতটুকুই শেয়ার করতে চেয়েছেন যে আপনারা যদি দক্ষ একজন ডক্টরের কাছে যান আর্থ্রাইটিস জনিত সমস্যা বা স্পন্ডলাইসিস, পিএলআইডি, পিআইডিসি এই ধরনের সমস্যা থেকে থাকে, তাহলে আপনি একজন দক্ষ ডক্টরের কাছে যেতে হবে, একজন দক্ষ ফিজিওথেরাপিস্ট ডক্টরের কাছে গিয়ে আপনি ভালো একটা ট্রিটমেন্ট পাওয়ার জন্য তার শরণাপন্ন হতে হবে। তো দর্শক, আজকের জন্য আমরা এখানে শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।